কম দামে গরুর মাংস বিক্রি করায় আলোচিত ব্যবসায়ী খলিল ও তার ছেলেকে দুই দিনের মধ্যে গুলি করে হত্যার হুমকি দাতাকে গ্রেফতার করেছে র‍্যাব। ঢাকার আশুলিয়া থেকে নুরুল হক ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, প্রতিদ্বন্দ্বীকে ফাঁসাতে গিয়ে মাংস ব্যবসায়ী খলিলকে হত্যার হুমকি দেয় নুরুল। রাসেল খানের প্রতিবেদন। মাংস ব্যবসায়ীদের মধ্যে বহুল আলোচিত নাম খলিল। 595 টাকায় গরুর মাংস বিক্রি করে দেশব্যাপী আলোচনায় আসেন তিনি। তার হাত ধরে ভোক্তা অধিকার সংরক্ষণ ও ব্যবসায়ীদের সাথে বৈঠক করে গরুর মাংস 650 টাকা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। সম্প্রতি খলিল ও তার ছেলেকে হত্যার হুমকি দিয়ে কম দামে গরুর মাংস বিক্রি বন্ধ ও ফোনে 25 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। বিভিন্ন ছবি পাঠিয়ে দেখানো হয় ভয় ভীতিও। অবশ্যই আল্লাহ, প্রথমত আল্লাহ তালার কাছে শুকরিয়া, তারপর আপনার র‍্যাব মিডিয়া সেন্টার। আলোচিত বিষয়টি নিয়ে ছায়া তদন্তে নামে র‍্যাব। খলিলকে হত্যার হুমকিদাতা ও নির্দেশদাতা নুরুল হক ও সহযোগী ইমনকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, নুরুল হক স্থানীয় ডিশ ও ইন্টারনেট ব্যবসায়ী, প্রতিপক্ষকে ফাঁসাতে ও অন্যান্য মাংস ব্যবসায়ীদের ইন্ধনে এ কাজ করেছেন তিনি। খলিলকে যদি এভাবে হুমকি দেয়া হয়, যেটা তার সাথে অন্যান্য ব্যবসায়ী হুমকি দেয়া হয়, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী যার নামে হুমকি দেওয়া হবে বা যে হুমকি দিবে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করবে, এটা তাদের একটা ধারণা ছিল। এই জন্য মূলত তিনি এই হুমকি দেওয়ার সময় তার যে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী যিনি আছেন সেলিম, যিনি ডিশের ব্যবসা, সেলিমের নাম তিনি বারবার বলেছেন। আর এখানে যারা তার পরিচিত বা স্থানীয় যারা মাংস ব্যবসায়ী আছেন তাদের কোনো স্বার্থ সংশ্লিষ্টতা রয়েছে কিনা। মাংস ব্যবসায়ী আর কাউকে হুমকি দেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে র‍্যাব। পাশাপাশি রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা।